হেই বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই বলে রাখি, এই ভিডিওটিকে দেখতে হলে আপনাদেরকে মনে সাহস নিয়ে দেখতে হবে। কারণ আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি বাচ্চা মেয়ের অমীমাংসিত ঘটনা সম্বন্ধে বলবো, যেটা জানবার পর আপনিও ভয় পেতে শুরু করবেন। কারণ অদ্ভুত দশের আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এমন একজন বাচ্চার সম্বন্ধে, যে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর এক রহস্যজনকভাবে তার শরীরে বিভিন্ন ক্ষতচিহ্ন সৃষ্টি হতো। আর এই ক্ষতচিহ্ন কিভাবে সৃষ্টি হতো সেটা জানবার জন্য বাচ্চাটির মা বাবা বাচ্চাটির রুমে একটি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল। আর সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজে তার বাবা মা এমন কিছু দেখতে পায় যেটা দেখবার জন্য তারা কখনোই প্রস্তুত ছিল না। আর এই সকল বিষয় সম্পর্কে জানতে হলে এবং আপনাদের মনে যদি সাহস থাকে, তবে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি, আজকের এই ভিডিওটি দেখবার পর আপনি ভয় পেতে বাধ্য হবেন। তাই দেরি না করে চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমরা কিছুই বুঝতে পারি না যে আমরা কি করছি, কিভাবে কি অবস্থায় আছি, কারণ তখন আমাদের মস্তিষ্ক রিল্যাক্স করতে থাকে। তাই ঘুমন্ত অবস্থায় আমাদের পাশে কি হচ্ছে সেটা আমরা কিছুই বুঝতে পারি না। কেউ কেউ ঘুমানোর সময় হাঁটাচলা করে থাকে, যেটাকে আমরা সাধারণত স্লিপ ওয়াক বলে থাকি। আবার কেউ কেউ পাশে থাকা ঘুমন্ত ব্যক্তিকে লাথি মারে। আবার ঘুমের মধ্যে কেউ খুব জোরে কথা বলে ওঠে, কিন্তু ঘুম থেকে ওঠার পরে তাদের কিছুই মনে থাকে না। ঘুমন্ত অবস্থায় মানুষ আরো অনেক কিছু করে থাকে। ঘুমন্ত অবস্থায় আমরা সেটা কিভাবে করে থাকি এবং কি করি তা কেবলমাত্র পাশে থাকা ব্যক্তি বলতে পারে। আর এই ঘটনাগুলোকে নিজে বলা কখনোই সম্ভব নয়। আর আজকের ভিডিওটি এমন একটি মেয়ের শ্বাসরুদ্ধকর গল্প নিয়ে, যা সবাইকে হতভম্ব করে দিয়েছিল। কারণ সেই মেয়েটি প্রতিদিন যখন ঘুম থেকে উঠত তখন তার মা বাবা মেয়েটির শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখতে পেত। প্রথম দিকে সেই সব আঘাতের চিহ্ন তেমন একটা গভীর ছিল না, তাই তার বাবা মা ভেবেছিল হয়তো ঘুমের মধ্যে তাদের বাচ্চাটি নিজেই নিজের শরীরে আঘাত করে এরকম ক্ষতচিহ্ন সৃষ্টি করেছে। কারণ অনেকেই ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে নিজেই নিজের ক্ষতি করে থাকে। তাই মেয়েটির বাবা মা প্রথম দিকে মেয়েটির ক্ষতচিহ্নের দিকে তেমন একটা গুরুত্ব দেননি, কিন্তু যতই দিন এগোচ্ছিল ততই ধীরে ধীরে মেয়েটির শরীরে আঘাতের পরিমাণ বেড়েই চলেছিল। সেই সাথে মেয়েটির শরীরে অনেক ব্যথা করতে শুরু করে। মেয়েটির বাবা মা এসব দেখে কিছুই বুঝে উঠতে পারছিল না যে কিভাবে তাদের মেয়ের শরীরে এমন ক্ষত সৃষ্টি হচ্ছে। মেয়েটির সাথে সাথে মেয়েটির বাবা মাও শরীরের এই ক্ষতচিহ্নগুলো নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। কিন্তু বাবা মা এটা কাউকে বলতেও পারছিল না, কারণ এটা জানলে অনেক মানুষই হয়তো বলতে পারে যে বাবা মাই হয়তো মেয়েটির এই রকম অবস্থা করেছে। তাই মেয়েটির বাবা মা সামাজিকভাবে হেনস্থা হওয়ার ভয়ে ঘটনাটি সম্পূর্ণ চাপা রেখেছিল। মেয়েটির বাবা ভেবেছিল আরো কিছুদিন দেখা যাক যে কি হয়, কারণ মেয়েটির বাবা মা ভেবেছিল হয়তো তাদের মেয়ের শরীরে আয়রনের ঘাটতির কারণে এমন ক্ষতচিহ্ন হতে পারে। তাই মেয়েটির মা বাবা বাচ্চাটিকে হতাশাগ্রস্ত থেকে রক্ষা করতে সামার ক্যাম্পে পাঠায়। সামার ক্যাম্পে এই মেয়েটি যখন অন্য বাচ্চাদের সাথে খেলতো তখন তার শরীর পোশাক দিয়ে ঢাকা থাকত, তাই কেউ কিছুই বুঝতে পারত না। তবে সামার ক্যাম্পের কিছু টিচার সেটা বুঝতে পেরেছিল। তারা মেয়েটিকে জিজ্ঞেস করতে চেয়েছিল এগুলো কেন হয়েছে বা কিভাবে হয়েছে। টিচারগুলি বাচ্চাটিকে জিজ্ঞেস করার বদলে ভেবেছিল তার মা বাবার সঙ্গেই কথা বলাটা ঠিক হবে, তাই তারা বাচ্চাটিকে আর কোনো রকম প্রশ্ন করেনি। তবে বেশিরভাগ টিচাররা ভেবেছিল হয়তো বাচ্চাটির মা বাবার কারণেই হয়তো তার এরকম হাল হয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ছিল। কারণ বাচ্চাটির মা বাবাও বাচ্চাটির এই রকম অবস্থার জন্য আগে থেকে খুব চিন্তায় ছিল। বাচ্চাটি যখন সামার ক্যাম্প থেকে বাড়িতে ফেরে তখন তার বাবা মা তার শরীরটিকে ভালো করে খেয়াল করে এবং দেখে যে বাচ্চাটির শরীরে ক্ষতচিহ্নের সংখ্যা আরো বেড়ে গিয়েছে। তাই বাচ্চাটির মা বাবা দ্রুত তাকে ডাক্তার দেখানোটাই সঠিক বলে মনে করে। তারা বাচ্চাটিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে। আর ঠিক সেই সময় তাদের দরজার সামনে এসে কেউ একটা নক করে। মেয়েটির বাবা যখন দরজাটি খোলে তখন সে দেখতে পায় দরজার সামনে একজন হিউম্যান রাইটসের কর্মী দাঁড়িয়ে রয়েছে। আর সেই হিউম্যান রাইটসের কর্মীকে পাঠিয়েছে সামার ক্যাম্পের সেই শিক্ষকেরা। হিউম্যান রাইটসের কর্মী বাচ্চাটির বাবা মাকে জিজ্ঞাসা করে যে ক্ষতচিহ্নগুলো কিভাবে হয়েছে। তখন সেই বাচ্চাটির মা বাবা ওনার কাছে সব কথা খুলে বলে, কিন্তু তারপরেই বাচ্চাটির মা বাবা ভাবতে শুরু করে যে তারা আগে থেকেই বাচ্চাটির এই রকম অবস্থার জন্য চিন্তিত রয়েছে, কিন্তু তবুও সবাই তাদেরকেই ভুল বুঝছে। তবে বাচ্চাটির মা বাবা যখন হিউম্যান রাইটসের কর্মীকে সবকিছু খুলে বলে এবং এটাও জানায় যে তাদের মেয়েকে তারা আজই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, এই সবকিছু শুনে হিউম্যান রাইটস কর্মী আশ্বস্ত হয় এবং সেখান থেকে
চলে যায়। পরবর্তী সময় বাচ্চাটিকে নিয়ে বাচ্চাটির মা বাবা ডাক্তারের কাছে যায় এবং সেখানে ডাক্তার তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করবার পর জানায় যে বাচ্চাটির শরীরে তেমন কোনো শারীরিক প্রবলেম নেই, বাচ্চাটি পুরোপুরিভাবে সুস্থ ও স্বাভাবিক রয়েছে। এটা শুনবার পর বাচ্চাটির বাবা মা খুব খুশি হয়, কারণ তারা ভাবতে শুরু করে আর যাই হোক তাদের বাচ্চার শরীরে কোনো জটিল রোগ নেই। কিন্তু তার সাথে সাথে তারা এটাও বুঝে উঠতে পারছিল না যে তাদের মেয়ের শরীরে কোনো শারীরিক অসুস্থতা না থাকা সত্ত্বেও প্রতিদিন রাতে কেন এই রকম ভাবে শারীরিক ক্ষতচিহ্নর সৃষ্টি হয়। কারণ এত নির্মম ভাবে কখনো কেউ নিজেকে ঘুমের ঘরে মারতে পারে না। তাই মেয়েটির বাবা মা অনেক চিন্তা ভাবনার পর সিদ্ধান্ত নেয় যে বাচ্চাটির সঙ্গে কি হচ্ছে তারা সেটা নিজের চোখে দেখবে। এই কারণে তারা অনেক ভেবে চিনতে একটা উপায় বার করে ফেলে, আর সেটা হলো সিসিটিভি ক্যামেরা। তারা তাদের বাচ্চার রুমে সিসিটিভি ক্যামেরা লাগানোর পরিকল্পনা করে এবং এটা দেখতে চায় বাচ্চাটি সারা রাত ধরে আসলে কি করে। তাই তারা খুব দ্রুত মার্কেটে গিয়ে একটা সিসিটিভি ক্যামেরা এনে বাচ্চাটির ঘরে লাগিয়ে দেয়। আর হ্যাঁ, এই সিসিটিভি ক্যামেরাটি সম্বন্ধে বাচ্চাটি কিন্তু কিছুই জানত না। ঘরটিতে ক্যামেরা সেট আপ করবার পর বাবা মা প্রতিদিনকার মতন তাদের সন্তানকে গুড নাইট বলে তারা ঘুমাতে চলে যায় এবং তারা ভাবতে থাকে এরপর যখন হিউম্যান রাইটস এর কর্মীটি আসবে তখন তারা সিসিটিভি ক্যামেরার ফুটেজটি দেখিয়ে হিউম্যান রাইটস কর্মীকে পুরো সত্যটা জানাবে, যাতে তাদেরকে আর কেউ যেন কোনো রকম ভাবে দোষারোপ না করতে পারে। প্রথমে তারা কিছুক্ষণ সিসিটিভি ক্যামেরাটার দিকে তাকিয়ে থাকে, কিন্তু তারা কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তারা যখন ঘুম থেকে ওঠে তখন তারা দেখতে পায় তাদের বাচ্চার শরীরে আরো নতুন কিছু ক্ষতচিহ্নের সৃষ্টি হয়েছে। আর এই ক্ষতচিহ্নের সৃষ্টি কিভাবে হয়েছিল সেটা দেখবার জন্য আগে থেকেই তারা উপায় বার করে রেখেছিল। তাই তারা সিসিটিভি ক্যামেরার ফুটেজকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে, কিন্তু সিসিটিভি ফুটেজ দেখবার পর তাদের বাচ্চার কর্মকাণ্ড দেখে তারা পুরোপুরিভাবে হতভম্ব হয়ে যায়। কারণ বাচ্চাটির আচার আচরণ কোনো স্বাভাবিক বাচ্চার মতো ছিল না, বাচ্চাটি সম্পূর্ণ উল্টোভাবে হাঁটছিল। সেটা এতটাই ভয়ানকভাবে ছিল যে সেটা তাদের বাবা মা দেখবার পরেও ভয় পেতে শুরু করে। বাচ্চাটি ঠিক এই রকম ভাবে হাঁটছিল, পেট উপরের দিকে দিয়ে অনেকক্ষণ ধরে উদ্ভট কিছু করে যাচ্ছিল, যেমনটা আমরা সাধারণত হরর মুভিতে দেখে থাকি। ভিডিওটি দেখবার পর বাচ্চাটির মা বাবা ভীষণভাবে ভয় পেতে থাকে। বাচ্চাটির বাবা মা এটা বুঝেই উঠতে পারছিল না যে বাচ্চাটির সঙ্গে আসলে কি ঘটছে। কারণ দিনের বেলা বাচ্চাটি স্বাভাবিকভাবেই থাকে, কিন্তু রাত্রিবেলা তার আচার আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। ভিডিওটি সত্যিই খুবই ভয়ানক ছিল, যে কারণে ভিডিওটি তার বাবা মা অন্য কাউকে দেখায়নি। কারণ এটা অন্য কেউ দেখলে বাচ্চাটিকে তারা ভয় পেতে শুরু করবে, আর এতে বাচ্চাটির স্বাভাবিক জীবনযাপন বিপর্যস্ত হবে, যে কারণে তারা এই ভিডিওটিকে অন্য কাউকে না দেখিয়ে কেবলমাত্র সেই হিউম্যান রাইটস কর্মীকে এবং খুব কাছের কিছু আত্মীয়দের দেখায়। বাচ্চাটির মা বাবা চেয়েছিল এই ঘটনাটি যত কম সংখ্যক লোক জানবে ততই বাচ্চাটির জন্য ভালো হবে, তা না হলে বাচ্চাটি সাধারণভাবে বাইরে চলাফেরাও করতে পারবে না। কিছু সময় পর তার বাবা মা এটা চিন্তা ভাবনা করে দেখে যে তারা এই শহর থেকে অন্য কোথাও চলে গেলেই ভালো হবে। আর একদিন হঠাৎ করে তারা সেই শহর থেকে গায়েব হয়ে যায়। তারপর থেকে ওই বাচ্চাটির সম্বন্ধে আর কিছুই জানা যায়নি। বাচ্চাটি কোথায় আছে এবং বাচ্চাটির বাবা মাই বা কোথায় রয়েছে সেই সব এখনো কিছু জানা যায়নি। বাচ্চাটির বাবা মার সঙ্গে পরবর্তীকালে যাই ঘটুক না কেন এই ঘটনা ছিল পুরোপুরিভাবে অমীমাংসিত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিকে ভালো নিশ্চয়ই লাগেনি, ভয় লেগেছে। যদি সত্যি ভয় লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ারও করবেন, এই তথ্য সবাইকে জানবার সুযোগও করে দেবেন। পাশাপাশি কমেন্ট বক্সে জানাবেন এরকম ঘটনার সাক্ষী কি আপনি এর আগে কখনো হয়েছেন। আর হ্যাঁ, অবশ্যই অদ্ভুত দশ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকমই ইন্টারেস্টিং ভয়ঙ্কর ভিডিও সবার আগে দেখতে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।